একজন এএসপি পুলিশের বড় অফিসার হাসপাতালে গেছে, কয়েকজন কিলে মেরে লেছে। দেখেন নাই রানিং এএসপি? ভাবেন আপনি একজন, আরে ভাই কনস্টেবলের লোকের তো রাস্তা খারাপ কথা বলতে পারতেন, আর দারোগা হইলে তো খবরই আছে। আর সে কি এএসপি, কত বড় অফিসার? কারণ কি জানেন? কারণ হলো আমাদের হৃদয় থেকে মনুষ্যত্ব বিদায় নিচ্ছে। ওরা বলে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিছি, যখন মেন্টাল ডাক্তার মেন্টাল চিকিৎসা করে তখন রোগীকে কিছু একটু থাপ্পড় কিল দেয়া লাগে, পাগলামি করলে পরে তাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাই তাকে আমরা চিকিৎসা করছি। আমি বলবো দোস্ত, এমন চিকিৎসা করলা তারে গিলাইতে গিলাইতে মেরে ফেললা। কিসের চিকিৎসা? তাকে যদি নিয়ন্ত্রণ তোমরা করতে না পারতা, সে মেন্টালি উত্তেজিত হয়েছে, তোমাদেরকে কিলাচ্ছে গুছাচ্ছে, সে চিকিৎসার জন্য আসছে, তার সাথে আত্মীয় স্বজন আছে, তোমরা নিয়ন্ত্রণ করতে না পারলে উচিত ছিল তোমরা তার দায়িত্ব অভিভাবকদের হাতে তাকে তুলে দেয়া, যে ভাই ওনার চিকিৎসা আমাদের হাসপাতালে হবে না। কিন্তু পাঁচ সাতজন মিলে তাকে মাটিতে শোয়াইয়া ঘুষাইয়া কিলাইয়া একটা জীবন্ত প্রাণ শেষ করে দিল। এখানে আপনারা আমার সামনে যারা আছেন, ওই এসপির মতো ক্ষমতাওয়ালা আপনারা কয়জন আছেন? খুব কম। তাহলে ক্ষমতা থাকার পরও মাইর খাইয়া মরা যাওয়া লাগে, কারণ মনুষ্যত্ব। তাই রাসূলকে অনুসরণ করুন, শান্তির সুবাতার সমাজের প্রতিটি পরতে পরতে পলঘুধারার মতো প্রবাহিত হবে। মানুষ রাতের বেলা একা একা চলবে, পুরুষ নারী তার সামনে দাঁড়ায় কোথায় যাচ্ছে কথা বলার সাহস কেউ দেখাবে না। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।